একদম শুরু থেকেই চমক দিয়েছিল কর্কট সিরিয়াল, আর তাই প্রথম থেকেই টিআরপি লিস্টে শীর্ষস্থানেও নিজেদের জায়গা করে নিয়েছিল। তবে বর্তমানে কিছুটা তাদের রেটিং কম হলেও আবারও কিন্তু অনেকটাই উঠে এসেছে তারা, কারণ গত সপ্তাহেতেও দেখা গেছে তৃতীয় স্থানে রয়েছে এই মেগা সিরিয়াল। কর্কট সিরিয়াল মানে সেখানে লেগে রয়েছে নানান সেলিব্রেশন। তবে এই সিরিয়ালেরই এবার ওয়ান ইয়ার সেলিব্রেশন হলো, আর সেই সেলিব্রেশন দর্শকদের ভালোবাসাতেই কিন্তু কমপ্লিট হয়েছে। শো গুঞ্জে সকলের কাছে কতটা প্রিয় সেটা সোশ্যাল প্ল্যাটফর্মে নজর রাখলেই বোঝা যায়। আর তাই এই শোগুন জুটি এবং তাদের একান্নবর্তী পরিবারের এই জমজমাট গল্প কিন্তু নজরকারী প্রত্যেকের। আর সেই ভালোবাসার জোরেই এবার এই সিরিয়ালে মুকুটে লাগলো নতুন পালক। তো ফার্স্ট এন্ড ফরমোস্ট আমাকে সবথেকে বেশি সহ্য করেছে সেটা হচ্ছে আমার হিরো, দ্যাট ইজ বাবিন। কেমন লেগেছে তোমার বলো? হ্যালো, এক বছর খড়কুট আপনারা প্রত্যেককে ভালোবাসা দিয়েছেন, আমরাও সাহস পাচ্ছি কাজ করার, খুবই ভালো লাগছে। আজকে আমাদেরকে বলা হয়েছে এই লাইভটা করতে, যাতে আরো বেশি বেশি করে অ্যাটেনশন পাওয়া যায়। প্রত্যেকে লাইনে দাঁড়িয়ে আছে, খুব বোরিং কথা বলছে। আগে বলো যে আমাকে কেমন লেগেছে, সহ্য কেমন করেছো সেটা বলো। সহ্য করা কঠিন, প্রত্যেকদিন চেষ্টা করছি, দেখা যাক শেষ অবধি কোথায় যায়। ফার্স্ট ইম্পর্টেন্ট পারসন অফ দ্য মুখুজ্জে ফ্যামিলি ইজ পটকা। বলো কিছু কি তোকে নিয়ে বলবো না, সিরিয়ালটা নিয়ে বলো, ছেড়ে দাও। শুনুন, আমরা তো এক বছরটা কোনো ব্যাপারই না, আমরা এই সিরিয়ালটা 10-12 বছরের জন্য করব বলে এসেছি, বুঝেছেন? ফলে এক বছর জন্য একটা দিন, অতএব আপনাদের আরো 10 দিন অপেক্ষা করতে হবে, মানে 10 বছর এই সিরিয়ালটা যাতে চলে তার জন্য আপনারা আমাদের পাশে থাকুন, আমাদের সাথে থাকুন। থ্রি চিয়ার্স ফর পটকা, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে, হিপ হিপ হুরে। এবার যে আমার সব থেকে প্রিয় পিসি, মানে পটকার বোন, সে পটকারি মতন, সেটা যে ফটো পিসি, বলো কেমন লাগছে? বেশ মজাই লাগছে, সুন্দর এক্সপিরিয়েন্স। 10-12 বছর চললে কি হবে জানি না, পটকার কি এতদিন সহ্য করা কি যাবে? 10-12 বছর এতদিন একটু বাংলায় সকলের মন জয় করার পর এবার কিন্তু সাউথ ইন্ডিয়াতেও দেখা যাবে খড়কুটো। খড়কুটো সিরিয়ালের এক বছর পূর্তিতে তাই স্বাভাবিকভাবে ইমোশনাল হয়ে পড়েছেন গুনগুন ওরফে সকলের প্রিয় অ্যাক্ট্রেস তৃণা সাহা। তার সোশ্যাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে একটি ভিডিও, যেটি তিনি শেয়ার করে লিখেছেন তাঁদের এক বছর পূর্ণ হয়েছে এবং প্রত্যেকের ভালোবাসা, সাপোর্ট এবং প্রশংসা, সমালোচনা, পুরস্কার সব কিছু যা খড়কুটোকে এই জায়গায় পৌঁছেছে তাদের প্রত্যেককে সে ধন্যবাদও জানিয়েছে। আর তার সাথে এই ভিডিওতে উঠে এসেছে গুনগুন ওরফে ট্রিনার খুব কাছের কিছু মুহূর্তের সেন্স। তবে একটা কথা কিন্তু বলতেই হয়, এই সিরিয়ালে কিন্তু শুধুমাত্র সৌমন জুটিই নয়, নজর কেড়েছে পাশাপাশি তাদের পরিবারের প্রত্যেকে, যেখানে রয়েছে পুটু পিসি থেকে মিষ্টি পটকা প্রত্যেকে। আর তাই এই প্রত্যেককে নিজের পরিবারের সদস্যই বানিয়ে নিয়েছেন দর্শকেরাও। কিছুদিন আগেই সৌমন জুটির হয়েছে আবার বিয়ে এবং ফুলশয্যা পর্ব, যা একেবারে জমজমাট হয়ে উঠেছিল। আর বর্তমানে দেখা যাচ্ছে পিসিমার বাড়িতে বার্থডে পার্টিতে গিয়েছেন মুখার্জি পরিবারের সকলে, কিন্তু শরীর ভালো না থাকায় মিষ্টির সাথে রয়ে গিয়েছে গুনগুন বাড়িতে। এখানে প্রেগনেন্ট মিষ্টির কতটা খেয়াল রাখতে পারবে বা কি উপস্থিত বুদ্ধি দিয়ে সামলাবে গুনগুন, সেটাই এখন দেখার। আপনাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আমাদের চ্যানেল, এবং লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানো।